সুপ্রভাত, আজকে শুক্রবার, আগস্ট মাসের 2 তারিখ। জাহ্নবী ছটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গত 26 জুলাই চোখের অপারেশন হয়েছে, ক্যাটারাক্ট অপারেশন। তারপর 7 দিন হয়ে গেল, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আজকে বেরিয়েছি। আমার বাড়ি কেষ্টপুরে, তাই নিউটাউনে একটা নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে গত 11 জুলাই। তো আমি ভাবলাম যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে এবং আপনাদেরও দর্শন করিয়ে আমি আমার প্রথম ভিডিও শুরু করি এই অপারেশনের পরে। আমি এখন বিশ্ব বাংলা গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখুন, বিশ্ব বাংলা গেটে আমি এসেছি। এখান থেকে আমার জার্নি শুরু হবে। এখান থেকে আপনারা কিভাবে এই জগন্নাথ মন্দিরে যাবেন সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। এই যে বিশ্ব বাংলা গেট দেখছেন, এখানে 4টি রাস্তা মিলিত হয়েছে। একটা রাস্তা আসছে আপনার যে মেট্রো স্টেশন, সেক্টর 5-এর মেট্রো স্টেশন, ওখান থেকে। আর এই যে একটা রাস্তা, এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আসছে আপনার চিনার পার্ক থেকে। আর আরেকটা সোজা চিনার পার্ক থেকে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে, ওটা যাচ্ছে আপনার নিকো পার্কের দিকে। আর যেটা সেক্টর 5-এর মেট্রো স্টেশন থেকে সোজা আসছে, ওটা বিশ্ব বাংলা গেট ক্রস করে আপনার সাপুজির দিকে যাচ্ছে। ওই সাপুজির দিকে যে রাস্তা, ওই রাস্তায় আমাদের যেতে হবে। এই আমাদের জার্নির স্টার্টিং পয়েন্ট হচ্ছে বিশ্ব বাংলা। এই বিশ্ব বাংলাতে নেবে আপনারা চলে আসবেন রবীন্দ্র তীর্থ, যেখানটা এই রবীন্দ্র তীর্থের সামনে সারি সারি অটো দাঁড়িয়ে আছে। দেখুন, এই অটোতে করে আপনাদের চলে যেতে হবে কারিগরি ভবনে। আর যদি আপনারা ডাইরেক্ট সাপুজির বাসে ওঠেন, তাহলে কিন্তু এই বিশ্ব বাংলা গেটে নামতে হবে না, আপনাদের সোজা চলে যাবেন সাপুজির দিকে। ওইখানে যাওয়ার পথে আপনার কারিগরি ভবন পড়বে, সেই কারিগরি ভবনে আপনাদের নামতে হবে। তাহলে প্রথমে আপনারা চলে আসবেন বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা গেট থেকে আপনারা নামবেন, নেবে রবীন্দ্র তীর্থ যে দিকটা, সেই রবীন্দ্র তীর্থর দিকে চলে আসবেন। ওখানে সারি সারি অটো দাঁড়িয়ে রয়েছে, ওই অটোতে করে আপনারা কারিগরি ভবনে যাবেন। আর আপনারা যদি বাসে ওঠেন, সাপুজির বাসে ওঠেন, তাহলে কিন্তু আপনাদের এই বিশ্ব বাংলা গেটে নামতে হবে না, সোজা আপনারা চলে গিয়ে কারিগরি ভবনে গিয়ে নামবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে কারিগরি ভবনে। আগে আমি দেখাই কিভাবে অটো করে আমরা কারিগরি ভবনে যাচ্ছি। চলুন তাহলে। কারিগরি ভবনের সামনে UVM এর ইউনিভার্সিটি, তাই জন্য এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি আমি অটোর জন্য। এখন যেহেতু কলেজ টাইম, তাই একটু ভিড় হয়েছে। আমি অটোতে উঠলাম বিশ্ব বাংলার গেটের সামনে থেকে। তো ওই অটোতে কারিগরি ভবনে নামতে হবে, 10 টাকা নেবে অটো চার্জ। তোমরা UVM এ পড়ো তো? কোন স্ট্রিমে? আমার ছেলেও পড়ে টেকনো ইন্ডিয়াতে। ও স্যার, কম্পিউটার সায়েন্স 4th ইয়ার চলছে ওর। তোমরা কোন ইয়ারে? যে অটোটায় উঠলাম সেই অটোটাই কারিগরি ভবনই হচ্ছে লাস্ট স্টপেজ। এরপরে আবার ঘুরে বিশ্ব বাংলার দিকে যাচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে এইখানে নামিয়ে দিচ্ছে। এইখানে নামার পর সামনে হচ্ছে UVM কলেজ। দেখো, UVM কলেজের পাশে হচ্ছে কারিগরি ভবনে। দেখো, এই হচ্ছে কারিগরি ভবন। এই কারিগরি ভবনের মেন গেট, এটাকে আমাকে ক্রস করতে হবে। ক্রস করে তারপর ডান দিকে একটা রাস্তা পড়বে, সেই ডান দিকের রাস্তায় যেতে হবে। এই দেখুন, কারিগরি ভবন থেকে আরেকটু এগোলেন, এগিয়ে ডান দিকে একটা গলি পড়ছে। এই দেখুন, এই ডান দিকের গলি দিয়ে এগোলেই জগন্নাথ মন্দির পড়বে। আমি জগন্নাথ মন্দিরের সামনে একদম চলে এসেছি, একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিভাবে বিশ্ব বাংলা গেট থেকে এই জগন্নাথ মন্দিরে এলাম আমি ডিটেলসে আপনাদের দেখালাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি আরও ভালোভাবে আপনাদের লিখিতভাবে বুঝিয়ে দেবো। চলুন তাহলে, এই জগন্নাথ মন্দির আমি প্রথমে আপনাদের দর্শন করাই। জগন্নাথ মন্দির দর্শন করানোর পর তারপর এখানে আরও 3টে প্রাচীন মন্দির আছে, সেই 3টে প্রাচীন মন্দিরও আমি আপনাদের আজকে দেখাবো যদি খোলা থাকে। আর আমার অপারেশনের পর এই প্রথম ভিডিও, তাই অনেক অপারেশনের সময় অনেক কমেন্টে অনেকে আমার আরোগ্য কামনা করে মেসেজ দিয়েছিলেন। সবাইকে আমি উত্তর দিতে পারছি না, কেন অনেক কমেন্ট বক্সে অনেক শুভেচ্ছা বার্তা আছে। তাই জন্য আমি আমার জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে, ডাক্তারের সঙ্গে কথা বলে আজ থেকে আমি ভিডিও শুরু করেছি। তবে এখনও চশমা পাওয়ার দেয়নি, চশমা পাওয়ার পেতে আরও 10 দিন লাগবে। দূরের দেখতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কাছের খালি পড়তে গেলে অসুবিধা হচ্ছে, ওটা 10 দিন পরে চশমা পেলে ঠিক হয়ে যাবে। মন্দিরে প্রবেশের মুখে একটি বিশাল বাঁধানো বট অশ্বত্থ গাছ। জনশ্রুতি, এই দুই বৃক্ষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর পূর্বে।
চারিদিক দিয়ে ঘেরা প্রাচীন মন্দিরের দর্শনার্থীরা তাদের মনস্কামনা জানিয়ে এই বৃক্ষকে ভগবান মনে করে মলিসুতো দিয়ে বেঁধে রেখে দেন, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। বিশেষত বৃহস্পতিবার অবিবাহিত পুরুষ ও মহিলারা এই সুতো বাঁধেন, যাতে তাদের বিবাহ বন্ধনের সব বাধা দূর হয়ে যায়। রাস্তাটা খুব পিছল হয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি পড়েছে তো, আর এখনও এই রাস্তার সামনে ঢালাই হয়নি, কিন্তু মাটি ইঁটের খোয়া সব পড়ে রয়েছে। চলুন তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করা যায়। প্রবেশ করে আমি আস্তে আস্তে আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। নবনির্মিত জগন্নাথ মন্দিরের দুইটি দ্বার, একটি প্রবেশ ও একটি বাহির পথ, যা এখন নির্মাণ অবস্থায় আছে। এখানে জুতো খুলে রাখার কোনো আলাদা জায়গা এখনো পর্যন্ত হয়নি, তো এইখানে প্রবেশদ্বারের সামনেই আপনাদের জুতো খুলে রাখতে হবে আপাতত। প্রবেশ করেই ডান দিকে একটি সুন্দর নীল রঙের ফোয়ারা, যা এখন বন্ধ আছে। সন্ধ্যেতে চালু হলে রঙিন আলোর মাঝে মন্দির প্রাঙ্গণ এক অপরূপ চেহারা সৃষ্টি নেবে। মূল মন্দিরের ঠিক উল্টো দিকে কালো মার্বেল দিয়ে মোড়া একটি স্তম্ভ, যার উপরে ভগবান গরুড়ের পাথরের মূর্তি বসানো আছে। কথিত আছে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ভগবান গরুর মূর্তির স্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রভু জগন্নাথদেব, মাতা সুভদ্রা ও দাদা বলরামদেবকে দর্শন করতেন। তাই সব জগন্নাথদেবের মন্দিরের সামনে একটি স্তম্ভে ভগবান গরুড়ের মূর্তি স্থাপিত করা হয়। সমস্ত মন্দির প্রাঙ্গণের মেজ মার্বেল পাথর দিয়ে বাঁধানো, যাতে হাজার হাজার ভক্তরা কোনো অনুষ্ঠানের সময় ভক্তিভরে প্রভুকে মন্দিরের সামনে দাঁড়িয়ে স্মরণ করতে পারেন। মন্দিরের সামনে দাঁড়ালে এক অসাধারণ শিল্পকলার ছোঁয়া দেখা যায়, যা আপনাকে মুগ্ধ করে দেবে। একটি প্রধান রত্নবিশিষ্ট চূড়া আর তার পাশে সাতটি বিভিন্ন আকারের চূড়া, আর সারা মন্দির জুড়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ ও অবতারের মূর্তি খোদাই করা আছে, যা মন্দিরের বাইরের রূপকে এক আলাদা পর্যায়ে নিয়ে গেছে। মন্দিরের প্রবেশদ্বারের মুখে দুইটি সিংহের মূর্তি, জয় ও বিজয়, যা আমরা সিংহদ্বার বলে জানি। প্রবেশদ্বারের ওপরে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতীর কোলে শয়নের মূর্তি খোদাই করা আছে। তার উপরে সমুদ্র মন্থনের অপরূপ দৃশ্য মূর্তির আকারে বসানো আছে। আর সবার ওপরে ভগবান জগন্নাথের মূর্তি বংশী বাজানো অবস্থায় খোদাই করা আছে, যা এক অপূর্ব শোভা ছড়িয়ে দিয়েছে মন্দির প্রাঙ্গণে। কলকাতার মধ্যে এত বড় জগন্নাথ মন্দির হয়েছে আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সচক্ষে এসে দেখে মানে মন প্রাণ কিন্তু ভরে যাচ্ছে। আপনারা অতি অবশ্যই কিন্তু এই ভিডিও দেখার পর এই জগন্নাথ মন্দির এসে একবার দর্শন করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। মূল মন্দিরে প্রবেশ করি সামনে বিশাল নাটমন্দির। নাটমন্দিরের স্তম্ভ দেয়াল অপূর্ব কারুকার্য, নানান দেবদেবীর মূর্তিতে সজ্জিত। এক অন্য জগতে আমরা চলে এসেছি। নাটমন্দিরের সামনে তিনটি গর্ভগৃহ, মধ্যিখানের মূল গর্ভগৃহে প্রভু জগন্নাথদেব, মাতা সুভদ্রা ও দাদা বলভদ্র বিরাজ করছেন। মূল গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে ভগবান বজরংবলী বিরাজ করছেন। মার্বেল পাথরের বেদির উপরে বজরংবলী গেরুয়া বসনে ভূষিত। এক অপরূপ দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা যাবে না। মূল গর্ভগৃহের বাম দিকের গর্ভগৃহে ভগবান রাম, সাথে ভাই লক্ষণ ও মাতা সীতা বিরাজ করছেন। ভগবান রামের পদতলে বীর হনুমানের মূর্তি, ভগবান রাম সীতা ও লক্ষণের শ্বেতপাথরের বিগ্রহ ও মুখমণ্ডল সত্যি এক দর্শনে আমাদের সবাইকে মোহিত করে দিয়েছে।
মধ্যিখানের মূল গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও মাতা সুভদ্রা। দেশের অন্যান্য স্থানে দেবদেবীর বিগ্রহ ধাতু বা পাথরের হলেও একমাত্র প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও মাতা সুভদ্রার মূর্তি কাঠের এবং এই মূর্তির হাত পা নেই। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কেন এমন মূর্তি? এ সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে যা আমি আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি। দেখবেন আপনাদের এই কাহিনীটা শোনার পর এই জগন্নাথ মন্দির দর্শন আরও ভালো লাগবে। মালোবারের রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন। প্রভু জগন্নাথের কাছ থেকে স্বপ্নাদেশ পান তিনি। স্বয়ং প্রভু জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চন পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসার জন্য। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবরজাতি অধিবাসীরা নীলমাধবের পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চন পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন তারা। সেই মূর্তির পূজা করতেন সবরজাতের দলপতি পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ববসু। ছলচাতুরি করে বিশ্ববসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিয়ে করেন ও তার সাহায্যে নীলমাধবের মূর্তি সেই গুহা থেকে বের করে আনেন। এদিকে মূর্তি না পেয়ে ভেঙে পড়েন নীলমাধব। তারপর জগন্নাথ ফের রাজাকে স্বপ্নাদেশ দেন ও সেই মূর্তি পুনরায় নীলাঞ্চন পর্বতের গুহায় রেখে আসতে বলেন। পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে তিনি ইন্দ্রদুম্নের কাছে অবশ্যই ফিরে আসবেন। এরপরই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদুম্ন। মন্দির নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। রাজা ইন্দ্রদুম্নকে প্রভু জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকানগরী থেকে একটি নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্রতটে আসবে, সেই নিমকাঠ দিয়েই তার মূর্তি যেন বানানো হয়। পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি নিমকাঠের গুড়ি এসে থাকে, কিন্তু রাজার সৈন্যরা মিলেও সেই গুড়ি ডাঙায় তুলতে পারেন না। এরপরই সবরজাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুম্ন। একা কাঁধে করে সেই নিমকাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ববসু। এবার আরেক সমস্যা, কাঠ পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে? ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে রাজা ইন্দ্রদুম্নের কাছে এসে হাজির হন। শর্ত সাপেক্ষে মূর্তি তৈরি করতে প্রস্তুত হন তিনি। শর্তগুলি হল, প্রথম শর্তটি হল তিনি একাই কারো সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন। দ্বিতীয়টি হল মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। আর তৃতীয়টি হল 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে, এই 21 দিনে মন্দিরের দরজা খোলা যাবে না। ভগবান বিশ্বকর্মা শর্ত মেনে নেন রাজা। এরপর থেকে শুরু হয় প্রভু জগন্নাথের বিগ্রহ তৈরির কাজ। এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদুম্নের শ্রী গুণ্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না। তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় রাজা ইন্দ্রদুম্ন। নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগরীরূপী বিশ্বকর্মা। সেখানে 3টে অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদুম্ন। জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল, সুভদ্রার হাত ও পা 2টি হয়নি। একে স্বয়ং ভগবানের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। নাট মন্দিরের পাশেই একটি ঘেরা জায়গায় প্রভুর ভোগের রন্ধনশালা, এখানে দুপুরের ভোগ রান্না হচ্ছে। আমি এই জগন্নাথ মন্দিরে আসার পর এক সেবায়েতের সঙ্গে আমার দেখা হয়ে গেল, তো ওনার কাছ থেকে আমি একটু জেনে নিচ্ছি যে এখানে এই জগন্নাথ মন্দিরের প্রসাদের কী সিস্টেম এবং কখন আরতি হয় এবং মন্দির কখন খোলা হয়, তাহলে আপনারা সেই বুঝে এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসতে পারেন। এই মন্দির সকাল 6:30 মধ্যে খোলা হয়ে যায়, 6:30-6:30 মধ্যে খোলা হয় এবং 7টার মধ্যে আমরা মন্দিরে ব্রাহ্মণ এসে পূজা করে, তারপরে এখানে মিষ্টি প্রসাদ দেওয়া হয়। দুপুরবেলা 12টার সময় মন্দির, এখন সারাদিন খোলা থাকলো, 12টার সময় আমরা অন্নপ্রসাদ দেওয়া হয়। অন্নপ্রসাদের মধ্যে থাকে ভাত ডাল 5 রকম ভাজা, যেমন ধরুন আলু ভাজা, বেগুন ভাজা, ভোগ নিবেদন করা হয়, প্রসাদ হিসেবে দর্শনার্থীদের বিতরণ করা হয়, ছোটো ছোটো বাটি করে। এবারে আরতি হয় দুপুরবেলা, হরিনাম সংকীর্তন হয় দুপুর 12:30-এর মধ্যে, 12:30-12:30 মধ্যে আমরা হরিনাম করি, হরিনাম ভোগের গান হরিনাম করা হয়। তারপরে আমার 2টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, বিকেল 4টার থেকে মন্দির খোলা হয়।
আটটা সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর সন্ধ্যেবেলা আরতি হয়, সন্ধ্যেবেলা সাতটায় আরতি হয়, পূজা পাঠ হয়, মিষ্টি প্রসাদ বিতরণ করা হয় সবাইকে। জগন্নাথ মন্দির ছাড়াও এখানে প্রায় 500 বছরের প্রাচীন তিনটি মন্দির আছে। একটা হচ্ছে হাজরা কালী মন্দির, আর একটা হচ্ছে বনবিবি মন্দির, আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো আমি তিনটে মন্দিরই আপনাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি। সামনে যে মন্দিরটা আমরা যাচ্ছি এটা হচ্ছে হাজরা কালী মন্দির। আমরা এখন এই মন্দির প্রাঙ্গণের সবথেকে প্রাচীন মন্দির হাজরা কালী মন্দিরের সামনে আছি। এই হাজরা কালী মন্দির প্রায় 450 বছরের প্রাচীন। এই মন্দিরে কারুকার্য খচিত 5টি চূড়া, সবথেকে বড় চূড়ার মাঝে মহাদেব বসে আছেন, তার দুই পাশে দুইজন নর্তকী, আর একদম দুই ধারে দুইটি মহাবলী হনুমান। মন্দিরের গঠনশৈলী অন্যান্য মন্দিরগুলির থেকে একদম আলাদা। মন্দিরের সামনেই লোহার জালে ঘেরা হাঁড়িকাঠ, চৈত্র মাসে বাৎসরিক উৎসবে প্রায় 150টি ছাগবলি দেওয়া হয় এখানে। হাজরা কালী মন্দিরের ভেতরে তিনটি গর্ভগৃহ আছে। প্রধান গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর মূর্তি, তার বাম দিকের গর্ভগৃহে মা কালীর মূর্তি, আর ডান দিকের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে এখানে পূজিত হচ্ছেন। হাজরা কালী বাড়ির পাশেই বিশাল রাধা গোবিন্দের মন্দির। মন্দিরের চূড়ার দুই ধারে গৌরনীতার বিগ্রহ, আর মাঝে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর মূর্তি সুন্দরভাবে বসানো আছে। মন্দিরের গর্ভগৃহে অপূর্ব রাধা গোবিন্দের যুগল মূর্তি পদ্মবেদীর উপরে অধিষ্ঠিত। পুরোহিত মশাই সকালের ফলভোগ নিবেদনের আয়োজন করছেন। রাধাকৃষ্ণের মন্দির দর্শন হয়ে গেল, হাজরা কালী মন্দির দর্শন হয়ে গেল, এবার চলুন বনবিবি মন্দিরটা দর্শন করিয়ে তারপর আমরা আবার জগন্নাথ মন্দিরের কাছে চলে যাব। ওখানে গিয়ে দুপুরের ভোগ আরতিটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন সবে 10:45। যেহেতু এলাকাটি সেই সময় সুন্দরবনের ভৌগোলিক সীমারেখার অধীনে এসেছিল, এটি বেশ প্রত্যাশিত ছিল যে স্থানীয় জনগণ তাদের জীবনকে বাঘ এবং অন্যান্য বনপ্রাণী থেকে রক্ষা করতে চাইবে, এই কারণেই উঠে এসেছিল বনবিবির মন্দির। বনবিবি হলেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী, মধুসঙ্গকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী। উক্ত জনগোষ্ঠীর মানুষেরা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করে। বনবিবি বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্রদেবী বা বনচণ্ডী নামেও পরিচিত। বনবিবির বাহন হলো বাঘ ও মুরগি, পাশে রাজা দক্ষিণ রায়ের বিগ্রহ। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বর্ষাকালে কিন্তু আসবেন না, এই বৃষ্টিটা একটু কমে যাক, তারপর আপনারা এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন। তার সঙ্গে কিন্তু এই তিনটে প্রাচীন মন্দির আমি দেখালাম, সেই তিনটে প্রাচীন মন্দির অতি অবশ্যই দর্শন করবেন। কয়েকটা জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি, এই জগন্নাথ মন্দির যখন আপনারা দর্শন করতে আসবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যে শনিবার আর মঙ্গলবার দেখে যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ওর সঙ্গে জগন্নাথ মন্দিরের সঙ্গে যে আরও তিনটে প্রাচীন মন্দির আছে, বনবিবি মন্দির, হাজরা কালী মন্দির ও রাধাগোবিন্দ মন্দির, এই তিনটে মন্দিরের কিন্তু আপনার পুজোটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। কেননা শনি মঙ্গলবারে হাজরা কালী মন্দিরে অনেক দর্শনার্থীদের ভিড় হয়, তাই জন্য আপনাদের ভালো লাগবে। যেহেতু এলাকাটা অনেক বড়, প্রায় 27 বিঘা জমির ওপর এই চারটে মন্দির অবস্থিত, তাই জন্য আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এবং সব তৈরি হচ্ছে, কিন্তু এখানে কোনো বাউন্ডারি ওয়াল এখনও পর্যন্ত হয়নি, আর গাড়ি রাখার জায়গার কোনো অভাব নেই। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আমার পেছনে কত গাড়ি রয়েছে, চারিধারে খালি জায়গা, সুতরাং যে কোনো জায়গায় আপনারা গাড়ি রাখতে পারবেন। আর এখানে টয়লেটের কোনো সেরকম ফেসিলিটিস দেখলাম না, তবে একটা ইউরিনাল আছে এখানে জেন্টসদের জন্য, আর কিন্তু লেডিসদের জন্য কোনো সেরকম কিছু বন্দোবস্ত দেখলাম না। এখন সময় দুপুর 12টা, জগন্নাথ মন্দিরে গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে সব ভগবানদের ভোগ নিবেদন করা হয়েছে বলে। গর্ভগৃহের সামনে হরিনাম কীর্তন হয়ে চলেছে। ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেছে, এবার ভোগ আরতি শুরু হবে।
ঠিক দুপুর ১২টায় প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হলো। তারপর দরজা বন্ধ হয়ে গেল মন্দিরের, ভোগ নিবেদনের পরে আবার তারপর দরজা খুললো, দরজা খোলার পরে ভোগ আরতি হলো, ভোগ আরতির পরে তারপর আমাদের এই যে অন্নভোগ, এই থার্মোকলের বাটিতে করে আমাদের অন্নভোগ দিল। এই অন্নভোগটা খাওয়ার পরে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেননা অনেকদিন প্রায় ১০ দিন পরে আমি আবার ভিডিও করা শুরু করেছি। এরপর থেকে এই আকাশের কন্ডিশন দেখে আমি তারপর বেরোবো, এখনও তো চোখের চশমার পাওয়ার পাইনি, তাই জন্য দূরে দূরে যাব না, কাছাকাছির ভেতর ভিডিও করব। তারপর ১০ দিনের ভেতর যখন পাওয়ার পেয়ে যাব, চশমা হয়ে যাবে, তারপর আমি দূরে দূরে আপনাদের আবার আগের মতো ভিডিও শুরু করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত শেয়ার করবেন তত বাড়ি বসে গুরুজনেরা, বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দর্শন করার একটা সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই, আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা টিপে দেবেন, আর দেখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনফরমেশন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।